রিজওয়ানুরের পর আমিনুল। ফের মোমের আলোয় নীরব প্রতিবাদে এই শহর। আমিনুল কাণ্ডের প্রতিবাদে মিছিলে পা মেলালেন অসংখ্য মানুষ। তবে রিজওয়ানুরের সময় যে ছবি দেখা গিয়েছিল এবার ছবিটা অনেকটাই আলাদা। একদা পরিবর্তনপন্থী বিদ্বজনরা রিজওয়ানুরের সুবিচারের দাবিতে পথে নামলেও পালাবদলের পর বর্তমান প্রেক্ষাপটে চিত্রশিল্পী সমীরা ইচ্ছাড়া আর কাউকে প্রতিবাদ জানাতে দেখা গেল না। তবে সেই বিদ্বজনরা গড়হাজির থাকলেও করেয়া থেকে পাক সার্কাস পর্যন্ত মোমবাতি মিছিলে অংশ নিলেন অসংখ্য সাধারণ মানুষ। দাবি উঠল, উই ওয়ান্ট জাস্টিস। সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদে গলা মিলিয়ে চিত্রশিল্পী সমীর আইচ স্বীকার করে নিলেন পরিবর্তনের পর এত তাড়াতাড়ি পথে নামতে হবে ভাবেননি। বাম আমলে রিজওয়ানুর ইস্যুতে প্রতিবাদ করে তদানীন্তন বাম সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু এবার নিজের প্রশাসনের বিরুদ্ধে চুপ কেন মমতা, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আর এই প্রশ্নের উত্তর খুঁজছে শয়ে শয়ে মোমবাতির শিখা। আমিনুল কাণ্ডে তোলপাড় হওয়ার পরে অবশেষে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো করেয়া থানার তিন অভিযুক্ত পুলিশ কর্মীকে। ঘটনায় দুই সাব ইন্সপেক্টর বিনোদ কুমার ও রঞ্জিত যাদব এবং কনস্টেবল নাসিম খান ও প্রাক্তন কনস্টেবল হারুন খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে আমিনুলের পরিবার। হাসপাতালে মৃত্যুকালীন বয়ানেও এই পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন আমিনুল। নাবালিকা ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত শাহজাদার সঙ্গে এই পুলিশ কর্মীদের আঁতাত রয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই চার পুলিশ কর্মীর বিরুদ্ধে 306 ধারায় আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু হয়। শুক্রবার কর্মরত তিন পুলিশ কর্মীকে ক্লোজ করার সিদ্ধান্ত নেয় লালবাজার। বিনোদ কুমার করেয়া থানার সেকেন্ড অফিসার, রঞ্জিত যাদব করেয়া থানায় ফাইল অফিসারের কাজ করেন, নাসিম খান কনস্টেবল। তিন পুলিশ কর্মীকে ক্লোজ করার পাশাপাশি করেয়া থানার হাত থেকে এদিনই তদন্তভার হাতে নিয়েছে লালবাজার। নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুরের পাশাপাশি এই আন্দোলনের জেরে তৃণমূলের পালে হাওয়া লাগে। বাড়তি অক্সিজেন পান মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম অবশ্য বারবার তৃণমূল মাওবাদী আঁতাতের অভিযোগ তুলেছে। এবার সেই কথাই শোনা গেল তৃণমূল সাংসদ কবীর সুমনের গলায়। বৃহস্পতিবার যাদবপুরের তৃণমূল সাংসদ কবীর সুমনের দাবি, নন্দীগ্রাম আন্দোলনে মাওবাদীরাও ছিলেন। নন্দীগ্রামের যে গণ অভ্যুত্থান, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, বা তৃণমূল কংগ্রেস ছিলেনই না মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে হ্যাঁ, অনেকের সঙ্গে মাওবাদীরাও ছিলেন। মাওবাদীদের এই দেশে নিষিদ্ধ করা হয়েছে, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অনেক পরে। তখন তো তারা নিষিদ্ধ কোনো দল ছিলেন না, তারা ওপেনলি প্রকাশ্যে কাজ করেছেন, এবং আরও অনেকের সঙ্গে মাওবাদীরাও ছিলেন। পাশাপাশি কবীর সুমনের উপলব্ধি, কিষাণজি মাওবাদীরা না থাকলে পশ্চিম মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনও পেতেন কিনা সন্দেহ। কবীর সুমনের দাবির পরে এদিন ফের তৃণমূল মাওবাদী আঁতাতের অভিযোগে সরব হন মোহাম্মদ সেলিম। কৌশিক সেনের প্রতিক্রিয়া, কবীর সুমন সত্যি কথাই বলেছেন। দেশ থেকে রাজ্য, পার্কস্ট্রিট থেকে দিল্লি, ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সরব গোটা দেশ। কিন্তু এরই মধ্যে কখনো পার্ক স্ট্রিট কাণ্ডকে সাজানো ঘটনা আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কখনো তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বিতর্কিত মন্তব্য করেছেন, কখনো আবার মমতা কেন্দ্র সম্পর্ক বোঝাতে গিয়ে বিমান বসুর অঙ্গভঙ্গি কিংবা মুখ্যমন্ত্রী সম্পর্কে আনিসুর রহমানের মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। আর এই প্রেক্ষাপটেই শুক্রবার নাম না করে দলীয় নেতা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বার্তা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরামর্শ, মহিলাদের সম্পর্কে ভাষা সংযত হওয়া দরকার। আর বুদ্ধবাবু যখন এই কথা বলছেন, তখন তার সঙ্গে একই মঞ্চে উপস্থিত বিমান বসুও। রাজ্যে চিটফান্ড সংস্থাগুলির বারবারন্তেরও তীব্র সমালোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে দলীয় মুখপত্রের এক অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বুদ্ধ বিমান। রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন তারা।